দেশে প্রতিদিনই ডেঙ্গু সংক্রমণ বাড়ছে, বাড়ছে আতঙ্ক। গত 24 ঘন্টায় রেকর্ড 900 জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো 3 জনের মৃত্যু হয়েছে। শেখ রাসেলের জন্মদিনে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন 5000 শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও 300 স্কুল অফ ফিউচার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীতে শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে তিনি এসব প্রতিষ্ঠান উদ্বোধন করেন। গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনে অনিয়মের ঘটনা তদন্তে 136 জনের সঙ্গে কথা বলেছে ইসির তদন্ত কমিটি। সেই সঙ্গে ভোট বন্ধের ঘটনা তদন্তে মাঠ প্রশাসন, ভোট গ্রহণকারী কর্মকর্তা সহ 685 জনকে শুনানির জন্য তলব তদন্ত করেছে এই কমিটি। আশুগঞ্জে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনের জন্য 400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নতুন একটি বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে। চলতি মাসের শেষে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে কেন্দ্রটি বাণিজ্যিকভাবে উৎপাদনে আসবে। পরপর 2 মন্ত্রীকে পদচ্যুত করে চাপে পড়ে ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পদত্যাগ করবেন না, বরং টরিদের পরবর্তী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেবেন। টি-20 বিশ্বকাপে আরব আমিরাতের বিরুদ্ধে বড় জয় পেয়েছে শ্রীলঙ্কা। এই জয়ে সুপার 12 যাওয়ার আশা বেঁচে রইল লঙ্কানদের। আলিয়া রণবীরের ঘরে আসছে নতুন অতিথি। আগামী 20 অক্টোবর মা হতে যাচ্ছেন আলিয়া। মুম্বাইয়ের এইস এন্ড রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হবে তাকে।